ছি ফের চারবার ফিরতে হলো এক লুগিকে মায়ের কোলে কান্না করতে করতে ছটপট করতে 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 এক সন্তানের নিথর দেহ দেখা গেল এইভাবে বিনা চিকিৎসায় আমাদের ভারতের গরিব গরিব সন্তানেরা মারা যাবে দেখুন আপনার বুকে যে হাহাকারটা হচ্ছে সেটা আমরা সবাই বুঝতে পারছি উপলব্ধি করতে পারছি দেখুন এই কেসটা আজ নতুন নয় এই কেসটা দিন ধরেই হয়ে যাচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আগে নিয়ে আমি দর্শক বিন্দুদের একটাই রিকোয়েস্ট করব আজকে তোমরা কমেন্ট বক্সে কিছু কথা আমাদের বলো তোমরা কি এর বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ জানানোর জন্য আগ্রহ না আগ্রহ নয় তোমরা কিছু করবে না করবে না শুধুমাত্র ভিডিওটাই দেখবে প্রত্যেকটা বক্তব্য আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই কমেন্ট বক্স তোমাদের জন্য ফাঁকা যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করো শেয়ার করো না ভালো লাগলে ডিসলাইক করো কিন্তু কিছু করো করে জানাও তোমার সত্যিকারের মানুষকে না বলুন আপনি দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই রেফার কেসকে কেন্দ্র করে কিন্তু আগের নির্দেশিকা জারি করে স্পষ্টত জানিয়ে দিয়েছিল যে এই রেফারের মতো নোংরা খেলা কিন্তু বন্ধ করতে হবে আর বিশেষ করে দেখা যাচ্ছে সরকারি কেন্দ্রে যারা রয়েছে তারাই কিন্তু এই রেফার কেসটা করেছে সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আগের নির্দেশিকা জারি করে দিয়েছিল অ্যান্ড দেন তারপরেও কিন্তু দেখা গেছে যে অনেক ক্ষেত্রে কিন্তু রেফার কেসটা আবারও দেখা গেছে তো মুখ্যমন্ত্রী আবারও বলেছিলেন তো এখানে একটা প্রশ্ন আমার কাছে রয়ে গেল যে এত কিছু হওয়ার পর বারবার কি হাঁক দিলে হয় কিছু কার্যকর তো করতে হবে আমি যদি বলি তোকে মারব তোকে মারবো প্রতিবার অপরাধ করছি মারবো মারবো তুই তো অপরাধ করবি তো এবারে বলে মারবে তো কিছু করুক একটা বড় কিছু করুক একটা মানে ফাঁসির মতো ব্যবস্থাটা করতে হবে বাবা এই দেশে ফাঁসি বলেও তো কিছু একটা জিনিস রয়েছে সেটাও বোধ আর নেই কেন তাহলে ফাঁসিটা নেই কেন আজ আমি বলছি ইংরেজদের তৈরি করা সমস্ত রুলস তো আজ এখানে রয়েছে সিভিল সার্ভিস ইন্ডিয়ান এটা কি আমাদের ভারতের কোনো সিভিল সার্ভিস না না এটা তো তোর ইংরেজদের সিভিল সার্ভিস আমি বলতে চাইছি আজকে আজকে যে বিকাশ দুলে এই যে হরিপালের যে বাড়ি সেই দরিদ্র সন্তানটার যে নিথর দেহ তার মা চোখের সামনে উপলব্ধি করলো সেই ঘটনা অবশ্যই ঘটনাটা তো অবশ্যই বলতে হবে মানে এই বক্তব্যটা আপনি ভালোভাবে উপস্থাপন করতে পারেন শুধু আমি ধরিয়ে দিচ্ছি আপনাকে কিছু জিনিস আপনি ভালোভাবে বলতে পারবেন আমি জানি কারণ বিশ্বাস আছে কারণ আপনি ইনফরমেশন নিয়ে আসেন অবশ্যই সবসময় অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই স্যারটা সম্পর্কে ইনি কিন্তু প্রথম থেকে শেষ যদি প্রত্যেকটা জায়গায় গিয়ে স্পটে ইনফরমেশান নিয়ে তারপর এখানে আসেন প্রথম বক্তব্য হচ্ছে আমি যেটা সন্ধে পেয়েছিলাম যে হরিপাল থানার অন্তর্গত হুগলি জেলার বাসিন্দা আমাদের বিকাশ ধুলে সে এক দরিদ্র পরিবারের সন্তান তার ভাইফোঁটার আগের দিন থেকে শুরু করে তার একটা রোগ ধরা পড়লো কিন্তু তাকে চিকিৎসা বিনা চিকিৎসায় মারা যেতে হলো বিভিন্ন সরকারি হাসপাতালে ঘুরতে হলো এবং ছটফট করতে করতে মায়ের কোলে মারা গেল এই ঘটনাটা আমি শুনেছিলাম আপনি এটা ভালোভাবে বলতে পারবেন এখানে বলুন হচ্ছে ভাইফোঁটার দিন বেলায় ঠিক আছে মানে রাতে ওই ভাইফোঁটার দিনই আর কি তো মা তা খুব যন্ত্রণা হয় এবার গ্রামীণ যে নিয়ারেস্ট হাসপাতাল রয়েছে সেখানে দেখালে এবার সেখানে বলে যে না এ তো আমাদের দ্বারা করা সম্ভব না তো এখানে এক কাজ করুন আপনি এখানে যে সামনে চুচুড়া হসপিটাল রয়েছে সেখানে চলে যান নিয়ে তো রুগীকে নিয়ে চুচুড়া হসপিটালে যাওয়ার পর চুচুরা হসপিটাল দেখে এবং জানা যায় যে এখানে নাকি ব্রেনে নাকি রক্ত জমে গেছে তো বলছে এই ট্রিটমেন্টটা আমাদের এখানে করা সম্ভব হবে না আপনি এক কাজ করুন মেডিকেলে চলে যান মেডিকেলে এবার এস 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 কেম এস এস কেম দেখে এবার নিউরো সায়েন্স যেটা নিয়ারেস্ট রয়েছে সিটি করা শুনছিলাম একদম 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 করে এবার দেখা যাচ্ছে যে নিউরো সায়েন্সের বেড নেই বেডের জন্য টাকা লাগবে পাঁচ হাজার টাকা ঢোকানোর জন্য টাকা লাগবে এটা পাঁচ হাজার টাকাটা কাকে দিতে হবে ফার্স্ট দালালকে এরপরে বাকি তো ওরা যা খাওয়ার খাবে আরও সেটা আলাদা ব্যাপার তো এখানে চার্জ করার জন্য মানে হচ্ছে টিকিট পাওয়ার জন্য কিন্তু আমার ফার্স্ট ওকে পাঁচ হাজার টাকা দিতে হবে তো এবার দেখুন ভালো করে দেখুন আমরা তো এই নিয়ে তোমার এই হরিপালে ওখানে সামনে বাসিন্দা না আমরা তো জানি কলেজের সামনে সামনে আমরা বাসিন্দা একই একে থাকি আর কি কলেজের সামনে সামনে বলতে চাইছি মানে কলেজের পেছন দিকে আমাদের বাড়ি হয়েছেন আমি দু হাজার হয়েছে মানে দু হাজার সেই উনিশে পাস আউট হয়েছি ঠিক আছে অসুবিধা নেই শুনুন আর সত্যি কথা বলছে পাশে বাড়ি আমার অ্যাড্রেসটা পর্যন্ত দিয়ে দিচ্ছি ওইখানে পয়সা দিয়ে বাড়ি বলতে আমি ওইখান থেকে পড়েছি আর অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আমার সার্টিফিকেটে আমি কবে কি কত কি পেয়েছে আমার সেটা নেই আমার মাঝে কুচিয়ে ফেলে দিয়েছি যাই আমি জালি দিয়েছি বলুন একদম শুনুন এবার দেখুন এবার হচ্ছে কথাটা হচ্ছে যে ওই সিটের জন্য পাঁচ হাজার টাকা লাগবে যেহেতু হরিপালের মধ্যে একটা গরিব জায়গা এবং বুঝতে পারছেন অবস্থাটা কি একটা মায়ের আত্মনাথ এবং মায়ের মায়ের কিছু নেই একটা অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একটা দরিদ্র ফ্যামিলি যদি কিছু একটা অসুবিধা হয় সেইটা কিন্তু সামান্য কেউ দেখবে না কারণ সে গরিব এইটাই প্রশ্নটা উঠে আসছে যে তার তার সঙ্গে এরকম নোংরা খেলাটা খেলা হলেও কারণ সে টাকা দিতে পারবে না সেই জন্য রেফার আর রেফার কেসটা কেন করা হচ্ছে সর জানে তো আমি সরকারি হাসপাতালে কর্মী আমার চিকিৎসা যত না করবো ততই ভালো আমি বসে বসে মাইনে খাবো মাইনে পেয়ে যাব এটাই তো ধারণা সুতরাং সেই জন্য আমাকে কেন খাটতে হবে এইসব চিকিৎসা কে মরে যাবে মালটা মালটা মরে যাবে এ হয়ে যাবে কি দরকার আমার বাবা ওসব ঝ ঝামেলার দরকার নেই বলে রেফার করে দিই বলে এ রেফার করছে রেফার করছে তাহলে এখানে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রয়েছে আমি তেনাকে একমাত্র আবেদন জানাচ্ছি যে এই বিষয়গুলোকে এবার খুঁটিনাটিভাবে দেখা হোক যারা যারা রেফার করছে তাদের সব মালগুলোকে তো একটা ভ্যানেট তোলা হোক তুলিয়ে আর থার্ড ডিগ্রি দেওয়া হোক তারপরে শুধুমাত্র কি এইটুকু শুধু এইটুকু এই স্বপ্নদ্বীপ থেকে শুরু করে এই কামদনী থেকে শুরু করে যে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা শিক্ষা দুর্নীতি পেট্রোল থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে বস্ত্র থেকে বাসস্থান থেকে শুরু করে সমস্ত জায়গায় যে দুর্নীতির প্রভাবটা দেখা যাচ্ছে মরতে হচ্ছে দুর্নীতিতে এমন একটা জায়গায় চলে গেছে তাকে মরতে হচ্ছে মানে মেন বিষয় তাকে শিক্ষা গ্রহণ করে গিয়ে মরতে হচ্ছে তাহলে এর থেকে খারাপ এর থেকে জঘন্য বিষয়গুলোকে কেন্দ্র করে আমি বলতেছি পুরো হানড্রেড পার্সেন্ট স্টেপ দিক মানে স্টেপ ওরকম স্টেপ না সত্যি কথা বলবো যদি কোনোদিনও সত্যিকারের যে পুলিশ অফিসার গুলো আছে তাদের হাতে যদি হাত পা না বেঁধে ছেড়ে দেওয়া হয় পুরোপুরি যে সত্যি যদি কাজ করতে চায় বেশি নয় জাস্ট পাঁচ মিনিটের জন্য গোটা ভাত বসে পুলিশ ফোর্স ছেড়ে দেওয়া হোক পাঁচ মিনিট শুরু পাঁচ মিনিট তাদের শুধু পুরোপুরি চার্জ দেয়া হোক যে কোয়ারেন্ট কাউন্টার আমি বলে দিচ্ছি কি করে হেগে আসবে নাকি চাইদিকে না সত্যিকারে পুলিশদের বললাম যারা সবাই কিন্তু সত্যিকারের পুলিশ না আমি ওটাই বলছি বলতে চাইছি ছেড়ে দেয়া হোক পাঁচ মিনিটের মধ্যে দেশে যার দুর্নীতি আছে শেষ হয়ে যাবে অনেকগুলো লাশ পড়বে এক কোটি মানুষ পড়ে যাবে হয়তো একশো একুশ কোটির মধ্যে এক কোটি মানুষ মারা যাবে হোক না দেশের দুর্নীতি এক ফোড়া থাকবে না যেটা উত্তর কোরিয়া কিংজং উন না মানে দেবে দেবে দর্শক বিন্দুদের এবার বলুন দেখুন ফার্স্ট আমরা দেখতে পেয়েছি যে অনির্বাণ এই অনির্বাণ না কি নামটা স্বপ্নদীপ স্বপ্নদীপ কুন্ডু তো স্বপ্নদীপ কুন্ডুর কেসটাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি কত নোংরামি খেলা হলো আচ্ছা এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটি অনলাইন অফলাইন নিয়েও একটা ভালো রকম নোংরামি হয়েছিল আমরা কত স্টুডেন্টকে কে জুমধাম করে মানলো মানে কি করলো মানে ফাটিয়ে দিলো তাদের 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 মনে একটা দাবি সামান্য একটা দাবি সারা মানলো না মেনলি মানলো না সেইখানে দাঁড়িয়ে আজকে এখানে নোংরামি চলছে আচ্ছা তো এরপরে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তার দু হাজার কুড়ি না উনিশ কুড়ি একুশ সালে নাগাদ যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যেটা ছিল আর কি সেই একাদশ শ্রেণীর সেই সমস্ত পরীক্ষাগুলো বন্ধ করা হলো এবং তার প্রিভিয়াস যে রেজাল্টের ভিত্তিতে কিন্তু মার্কশিট তৈরি করে ছেড়ে দেওয়া হলো এবং তারপরের বছর দেখা গেল যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বন্ধ হয়ে গেল পেদিয়াস রেজাল্টের ভিত্তিতে একটা গড় নাম্বার দিয়ে ছেড়ে দেওয়া আপনার মনে একটা মনে একটা প্রশ্ন আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে একটা প্রশ্ন করতে পারি যে একটা আমি বলি এই যে একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো বড় পরীক্ষা বন্ধ করা হলো তারপরে ক্যাল করোনা অব পরিস্থিতি কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি অনলাইন অফলাইনের অফলাইনের সময় শুধুমাত্র পরীক্ষাটা অনলাইনে নিতে পারলো না অথচ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বড় পরীক্ষা ক্যান্সেল করতে পারলো কিন্তু একটা অনলাইন নিতে পারলো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার ঘোষণাই করতো কি হতো কি হবে নাম্বার নিয়ে মার্কস নিয়ে নিজেই তো বলতেন মুখবন্ধে তো নিজেই বলেন যে কি হবে মার্কসিন না নিয়ে না অনলাইনে কোড়ুন না তো করে দিত কি হতো নির্দেশ দিত কি হবে নিয়ে কি তো কেউ খেতে পারবে না ডিপো আছে না কিছু কিছু আছে আপনি আমি সেই তো চাচ্ছি এটা শুনাই তাহলে দর্শকবৃন্দরা কি বিশ্বাস করবে

যদি এত কিছু করার পরে যদি কোন একটা ছেলেকে বাড়িতে বসে থাকতে হয় মাত্র আট হাজার টাকার মূল্য না

আমাদের শেষমেষ এত ভালো শিক্ষিত হওয়ার পরও না এই আমাদের মাঠে গিয়েই কাজ করতে হবে এটাই বাস্তব লজ্জা পেলে হবে না কে করবে বলুন না আমার বলতে চাইছি মাঠে কাজটা কে করবে আমি বলছি একটা লেবার দিয়ে রাখবো মানে তার ডিমান্ড শুনলে আমাদের খারাপ হয়ে যাবে আমাদের শিক্ষিত লজ্জা পাওয়ার কিছু নেই কারণ ওটা সরকারই দেখিয়ে দেয় ভোট দেওয়ার সময় যারা ওই উচ্চ পদে থাকে ওই অফিসে ঢুকে বসে থাকে তারা একবার বেরোবে বেরিয়ে হ্যাঁ দাদা ভোটটা দেবেন এই গরিব বাড়ি হলে ঢুকে যদি আমি বলছি ওখানে যদি কিছু আসুন যতক্ষণ ঘরে আছে আসুনটা নিজে নিয়েই বসে পড়বে যে হ্যাঁ মা হ্যাঁ আসুন মা মা ভোটটা দেবে মা গো মা আমার জগৎ জননী মা ভোটটা দেবে মা বলে চলে গেল অর্থাৎ কি বলতে বুঝতে পারছেন তো অর্থাৎ কখনো কখনো লজ্জাটা লজ্জাটাকে কাজে লাগাতে হবে লজ্জা পেয়ে কিছু লাভ নেই ওদের লজ্জা আছে নাকি সারা বছর ঘরে বুটে বসতে হবে ভোটের সময় বেরোবে আর জগৎ জননী মা আমার সোনা মা ভোটটা এরকম জু বলে না মা আমার জুতোটা মুখে মারবেন মা জুতোটা মুখে এবার যদি কেউ আপনাদের ঘরে আসে বলে ভোট দিন ভোট দেওয়ার কি দরকার আপনার নিজেরাই দিয়ে নেবেন তো হ্যাঁ আপনারা এত সথে গেলেন সে কি তাহলে কি করে জিতবেন দর্শক মানে এইটাই আমার কিছু আমার এই মানে এই রাজ্য রাজনীতি দেখো রাজনীতি বিষয়ে জিনিসটা এক কিন্তু এই পশ্চিমবঙ্গে আর এই ভারতের রাজনীতিটাই একটা নোংরা খেলায় চলে গেছে রাজনীতি 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 মানেটা কি জানে রাজনীতি মানে রাজানীতি হ্যাঁ রাজ্যের নীতি বা দেশের নীতি যের মাধ্যমে কি হচ্ছে না একটা সুষ্ঠু পরিচালনা চলবে যে দেশের অর্থনীতি একটা বা বৈষম্য বজায় থাকবে সাম্যতা থাকবে আচ্ছা তারপর নিরাপত্তা ব্যবস্থা সাম্য থাকবে দেশের জনগণ সুখে শান্তিতে থাকবে মোটামুটি সবাই যেন সমান অধিকার লাভ করে সেটাই রাজনীতি এদের রাজনীতি মানে শুধু কি হচ্ছে টাকা পয়সা এইসব মারপিট হাঙ্গার বিনিময়ে নিজের সিটটাকে টিকিয়ে রাখা নিজেকে বাইরের দিক থেকে মহান এবং ভেতরের দিক থেকে একদম মানে বলে যেটা রক্ত সেরকমটা দেশের অর্থনীতি এরকমটা ব্যাপার রাজনীতি এখন বর্তমানে ওই যে বলে না মাঝে মাঝে দেখবেন মিডিয়া বলে যে বঙ্গ রাজনীতি বঙ্গ রাজনীতি বঙ্গ না ওটা ওটা আমাদের ভারত ভারত রাজনীতি বলতে হবে ঠিক আছে দেখুন আমি আজকে একটা কথা বলি এই যে বিকাশ দুলের শেষ পরিণতিটা কি হলো আপনার সামনে একটু জানতে চাই বিকাশ দুলের শেষ পরিণতিটা হলো মায়ের কুলে প্রাণ ত্যাগ করলো কষ্ট পেতে পেতে কি হবে। কিভাবে মানে ছটকাছির বর্ণনাটা দিন দর্শক বৃন্দকে বলুন দান আমি বলতে চাইছি কি বলতে বলুন তো দর্শকবৃন্দর সামনে তুলে ধরুন ব্যাপারটা তাহলে দর্শকবৃন্দ নাহলে চুপ থাকবে ভুলে যাবে মেনলি দর্শকবৃন্দদের সবকিছু তুলে ধরুন কেন বলতে চাইছি কারণ দর্শকবৃন্দ নাহলে বুঝবে কি করে যে কালকে পরের দিন যদি আপনার মা দর্শকবৃন্দের মা বা বোন বা ভাই যদি মানে হসপিটালে যায় তার কি পরিণতি হবে সেই জিনিসটা তো দর্শকবৃন্দকে বোঝা উচিত যে কি হতে পারে তুলে ধরুন গরিব দেখুন বড়লোক হলেও হবে হসপিটাল যেখানে চুচুরা হসপিটাল সবাই নিশ্চয়ই চেনে চুচুরা হসপিটাল সেখানে চুচুরা থেকে মেডিকেল এস কে এম এরকম বড়ো হসপিটাল যখন সেটাকে রেফার করলো অর্থাৎ সেইখানে দাঁড়িয়ে অর্থাৎ বুঝতে হবে যে নিজেদের যে কাজটা যে অর্থাৎ অপারেশানের মতো যে বড়ো কাজ সেটাকে যাতে না হয় বিনা পয়সা যাতে বসে বসে খেতায় তার জন্য রেফার করে দিলো বটে কিন্তু বুঝতে হবে যে কেসটাই সেরকম গম্ভীর ছিল মানে অর্থাৎ সেরকম কিন্তু যন্ত্রণাদায়ক ছিল ওরা চাইলে কিন্তু করে ফেলতে পারে সেরকমই স্পেশালিস্ট মাথা কিন্তু কেসটা সেই রকমই ছিল যে অপারেশনের মতো যখন একটা কিছু কেস হয় তার মানে বুঝতে হবে যে কেসটা কতটা কষ্টদায়ক অর্থাৎ আপনাকে যদি বলে যে আপনার এই অঙ্গের অপারেশন করতে হবে অপারেশনটা কখন করতে হবে অপারেশন মানে অস্ত্রোপচার অস্ত্রোপচার করা মানেই তো বুঝতে হবে যে সেই জায়গায় অস্ত্রপ্রচার মানে সেই জায়গায় এমন কিছু কষ্ট হচ্ছে বিশাল বড় কষ্ট যার জন্য অস্ত্রপ্রচার করতে হচ্ছে অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে অনু যে ধুলে রয়েছে নামটা কি বললেন আপনি বিকাশ বিকাশ ধুলে যিনি রয়েছে থানার অন্তর্গত এক গরিব দরিদ্র সন্তান তো সেইখানে তার যে মাথার মধ্যে যে মাথার মধ্যে যে ব্রেনটা রয়েছে ব্রেনটা তো আমাদের ভেসে থাকে সব সময় ওই ব্রেনের মধ্যে ব্রেনের পেছন দিকটা করে যে জায়গাটা না ওখানে রক্তটা জমাট বেঁধে যায় ওই রক্তটা অপারেশনটা আমি দেখেছিলাম তো এই যে ব্রেনের যে এটা না এই জায়গাটা কি হয় না বায়ু চলাচল প্রচন্ড পরিমাণে বন্ধ হয়ে যায় নিঃশ্বাস প্রবলেম করে আর মাথায় প্রচন্ড পরিমাণে ব্যথা মানে মাথার বাইরে না ভেতরের দিকে প্রবলেম মানে চোখ টেনে যায় পুরো অর্থাৎ বুঝতে হবে সেরকম কষ্টটা এটা কষ্ট কোনো কাউকে বোঝানো যায় না মাফ করবেন আমি পারবো না কষ্ট হচ্ছে যার কষ্ট সেই বুঝতে পারে এবং সে যে কষ্ট দিয়ে অনুভব করেছে সেই বুঝতে পারবে যে হ্যাঁ কারণ সে কষ্টটা পায়নি সে কষ্ট কষ্টের দ্বারা বোঝা যায় আমি যদি বোঝাতে চাই তাহলে আমাদের মাথায় প্রত্যেকে গিয়ে রক্ত জমাট বানাতে হবে তবে বুঝতে পারবেন কষ্টটা কতটা কিন্তু বিরাট কষ্ট হয়েছে অনেক কষ্ট পেয়ে মারা গেছে বিনা চিকিৎসা মারা গেছে এবং সরকারি হাসপাতালে মারা গেছে এটা সবচেয়ে বড় লজ্জা একটা কথা বলে আমি দর্শকবৃন্দ কাছে একটা প্রশ্ন করতে চাই ধরুন আজকে দেখা গেল আপনার মা হসপিটালে আছে অবশ্যই আপনার মাকে ছটকা ছটকি করে আপনি মরতে দেখছেন অবশ্যই আপনি কি করবেন দেখো না আমার এখানে করার বলতে শুধু একটাই দর্শককে প্রশ্ন করলাম আপনাকে প্রশ্ন করলাম এই কারণেই যে আপনি দর্শককে ভাবে বলুন কি করতে চান দেখুন আমি এখানে ফার্স্ট একটাই প্রশ্ন মিডিয়া সব মিডিয়াকে ডেকে প্রশ্ন করব মিডিয়া কথা বাদ দিন মিডিয়া আজ পর্যন্ত আজ পর্যন্ত মিডিয়া আমি বলছি ডাইরেক্ট কথা বলছি খারাপ ভাবো না যাও আমি আমি একদম আজ পর্যন্ত মিডিয়া কথা বলছি ভিউজ ছাড়া হ্যাঁ মানে পাবলিসিটি ছাড়া আজ পর্যন্ত কোনো ভালো কাজ করেছে এত এত তো অবশ্যই মিডিয়া মিডিয়া আছে আমি বড় বড় তারা কি করছে ওই তো ওই কোথায় কি দেশ বিদেশের খবর বলতে শুধু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নরেন্দ্র মোদী ভোট এই ছাড়া তো কিছু সেরকম কিছু নয় দেশের ভেতরে ভেতরে যে আরও অনেক কিছু রয়েছে আর অনেক যে কষ্ট মারা যাচ্ছে অনেক অপরাধ রয়েছে সেগুলো কিন্তু মিডিয়া তুলে ধরে না কারণ ওগুলো একটা ন্যাচারাল বিষয় করে তো দেখুন এখানে মিডিয়া মিডিয়ার কাজ করুক আমরা আমাদের কাজ করি যাই হোক কি আর বলবো এখানে সবাই তো তাহলে দেশটাই পুরো শেষ হয়ে গেছে দেখুন এখানে একটা প্রশ্ন আমি ফার্স্ট একটা করে রাখি যে এই অনু এই যে বিকাশ দুলে যিনি রয়েছেন এটা এটার মাধ্যমে একটা জিনিস প্রকাশ পেল দেশে গরিব যারা রয়েছে তাদের জন্য সরকার নয় সরকার হচ্ছে বড় জন্য সরকার নয় কোনো কিছুই না রাজনীতি খাদ্য

যেহেতু বন্ধু একদম 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 ওটা আমি ইচ্ছে করে একটা চট দিতে কারণ হচ্ছে যে যে ওর নিজের কোয়ালিফিকেশান কিছু নেই সরকারি চাকরির জন্য যে বিয়ে দেবে যে বিয়ের কথা চিন্তা ভাবনা করছে যারা যে পাঁটাগুলো তাদের আমরা যে নিজের কোয়ালিফিকেশান কিছু নেই আরে যে সরকারি চাকরির জন্য বিয়ে দেবে তাহলে আমরা বুঝতে সে তো সরকারি চাকরি বিয়ে দিচ্ছে তোকে না সেইটাই তো তাহলে যেহেতু ধন সম্পত্তি দেখে তোকে আসবে আমি তো বক্তব্য বলতে চাইছি মেয়েদের সম্বন্ধে একটা কথা বাংলা ভাষায় বলতে চাইছি যারা শুনছেন ধন সম্পত্তি দেখে যে সমস্ত মেয়েরা তোমার দিকে আসবে সে তোমাকে ভালোবাসে যেদিন তোমার ধ্বংসপতি শেষ সেদিন মেটাও শেষ বাড়ি দাও

আমি শিক্ষার কথা বলি কোনো নিয়োগ নেই কোনো শিল্প এখানে আসছে না টাটার অবস্থাটা আমি দেখলাম যে সিঙ্গুরের অবস্থাটা কি করছে টাটা মানে করেছে ঠিকই এখানে দোষ তো সবারই না দোষ রাজ্যেরও রয়েছে ভালো রকমই রয়েছে তো এরপর দেখা যাচ্ছে কোনো শিল্প নেই কোনো কিছু চাকরির ক্ষেত্রে কিছু নেই এখানে একশো দিনের কাজের টাকাটা পর্যন্ত আটকে গেছে আজও টাকা আসেনি টাকাও নেই আমি রাজ্য কেন্দ্র কাউকে বলবো না আমি জাস্ট বলে যাচ্ছি একের পরে এখানে দেখুন কোনো একটা চায়ের দোকানে জিনিসপত্রে এত দাম বেড়ে গেছে যে যদি আমি ধরেন সবাই দেখুন মানে সাত টাকার বদলে আমি যে আট টাকা করে কাপ করি চায় আমি চা বিক্রি করি এখন দেখুন তো এরম করে যদি আমি করতে থাকি তাহলে লোক নেবে না লোক যারা কম দিচ্ছে সত্যি কথা বলছে যারা কম দিচ্ছে অর্থাৎ যারা ছ টাকা কাপ দিচ্ছে তারা তাদের কাছে লোক ছুটবে এবার এইটা তো লোককে বললে বোঝা যায় না বুঝবে না যে ওটা কোয়ালিটি কম দিচ্ছে রে বাবা দিচ্ছে বটে ও নিঃশেষ সেই ওই হরেক মাল দশ টাকা করে দুধ চিনি নিয়ে আসছে গুলছে খাচ্ছে আপনাদের আপনারা নিজেদের শরীরে কতটা ক্ষতি করছেন জানেন না তো বলতে গেলে আমি খারাপ কিন্তু আমি তো বাবা অন্যায় কাজে প্রবৃত্ত হয়ে নিজের জীবনযাপন করতে পারবো না তাতে যদি আমি না খেয়ে মরতে আমি মরবো তো এইখানে আমি বলছি প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি হয়ে গেছে সুতরাং সরকার ভোট 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 করে যখন আপনার কাছে আসবে আপনারা তখন পক 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 করে পেতে দেবেন ওকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে প্রত্যেকটা ভিডিও দেখার জন্য জানে জানি আপনারা এরপরও কিছু করবেন না আপনারা শুধু শুধু ভিডিওটা দেখছেন এন্টারটেনমেন্টের জন্য এন্টারটেনমেন্ট যদি হয়ে যায় তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ভালো লাগে তো কেন কি বলুন তো নাহলে একটা দিন আসবে হয়তো আপনি হসপিটালে গেছেন আপনারই কন্ডিশান এটা ছট কাচ্ছেন চোখে প্রিয় মানুষও দাঁড়িয়ে আছে সেও দেখছে কিছু করার মতো থাকবে না এরপরও আপনি চুপ থাকুন কোনো সমস্যা নেই শুধু ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ